বেসরকারি কোম্পানিতে যারা ক্যারিয়ার করতে চান তাদের জন্য প্রাণ গ্রুপ নিয়ে এসেছে চাকরির এক দুর্দান্ত সুযোগ। সম্প্রতি প্রাণ গ্রুপ এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, আশা করি সঙ্গেই থাকবেন এবং সেই সাথে নতুন নতুন চাকরির আপডেট পেতে আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আশা করি কোনো চাকরিরই আপডেট মিস হবে না, সবার আগে আপনার নিকট পৌঁছে যাবে। তো শুরু করছি প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি। প্রাণের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস www.pranfoods.net। প্রাণ গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এটি প্রকাশিত হয়েছে jagojobs.com চাকরির ওয়েবসাইটে। প্রাণ গ্রুপ দুটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিচ্ছে, একটি ম্যানেজমেন্ট ট্রেইনি এক্সপোর্ট চায়না ডেক্স এবং আরেকটি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার সংক্ষেপে ATSM। এই দুটি ক্যাটাগরিতে প্রাণ গ্রুপ জনবল নিয়োগ দিচ্ছে। তো আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করছি কোন ক্যাটাগরিতে কি শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করতে হবে। ম্যানেজমেন্ট ট্রেইনি এক্সপোর্ট চায়না ডেক্সে আপনার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা BBA এবং MBA, অর্থাৎ BBA কমপ্লিট থাকতে হবে এবং MBAও থাকতে হবে। এক্ষেত্রে রিলেভেন্ট ফিল্ড হিসেবে বলেছে মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই সাবজেক্টের ভিতরে যে কোনো একটিতে MBA কমপ্লিট থাকতে হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBA থাকতে হবে। এক্ষেত্রে বয়স সীমা 24 থেকে 32 বছর, অর্থাৎ 24 থেকে 32 বছর বয়সীরাই শুধুমাত্র কেবল আবেদনের যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ যাদের বয়স 24 থেকে 32 বছরের মধ্যে তারাই আবেদন করতে পারবে এবং শুধুমাত্র পুরুষেরা আবেদন করতে পারবে। অনলি মেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই, শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে আবেদনটি প্রযোজ্য। এক্ষেত্রে চাইনিজ ল্যাঙ্গুয়েজ যারা জানে, যেহেতু পদটি ম্যানেজমেন্ট ট্রেনি এক্সপোর্ট চায়না ডেক্স, সুতরাং চাইনিজ ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে। সেই ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন আছে, এখানে বলছে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং কম্পিউটার নলেজ, MS অফিস অ্যাপ্লিকেশন, MS এক্সেল, ওয়ার্ড, এগুলো সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এবং সেই সাথে ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। জব লোকেশন ঢাকাতে, জব নেচার ফুল টাইম, জব লেভেল এন্ট্রি লেভেল। আদার বেনিফিট এবং বোনাস হিসেবে রয়েছে লাঞ্চ ফ্যাসিলিটিস, পার্শিয়াল সাবসাইডস, স্যালারি রিভিউ ইয়ারলি, ফেস্টিভ্যাল বোনাস দুটি, আদার বেনিফিটস আর অ্যাজ পার কোম্পানি পলিসি, গুড কম্পেনসেশন প্যাকেজ উইথ গুড ক্যারিয়ার গ্রোথ। এক্ষেত্রে পদসংখ্যা উল্লেখ করেনি, সুতরাং প্রাণ গ্রুপ তাদের নিয়ম অনুসারে যোগ্য প্রার্থীদেরকে বা তাদের মনোনীত সংখ্যা তারা নির্ধারণ করবে। আবেদনের লাস্ট ডেট 15 মে 2021, অর্থাৎ আপনারা যারা ম্যানেজমেন্ট ট্রেইনি এক্সপোর্ট চায়না ডেক্সে আবেদন করতে চান তাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আবেদনের লাস্ট ডেট 15 মে 2021। এবার আসে আবেদন করার প্রক্রিয়া। আবেদনটি সম্পূর্ণই অনলাইন ভিত্তিক, সুতরাং আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা চাইলে খুব সহজে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনার বায়োডাটা, প্রয়োজনীয় তথ্যাদি, পাসপোর্ট সাইজের ছবি এবং আদার্স আদার্স যত ইনফরমেশন আছে, অর্থাৎ আপনার যে ইনফরমেশনগুলো তাদের ফর্মে লিপিবদ্ধ করা থাকবে সেই ইনফরমেশনগুলো পূরণ করে আপনি আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারেন। কোম্পানি ইনফরমেশন দেওয়া আছে প্রাণ সেন্টার, 105 বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউ, মিডিল বার্টা, ঢাকা 1212। আরেকটি পদ অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার ATSM, এখানেও শিক্ষাগত যোগ্যতা হিসেবে চেয়েছে MBA অথবা MBS এনি সাবজেক্ট ফ্রম রিপুটেড পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটি, আর যে কোনো বিষয়ে MBA বা MBS কমপ্লিট থাকতে হবে। এক্ষেত্রে মাস্টার্স ইন ইকোনমিক্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, স্ট্যাটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো যদি থাকে, মানে এই সাবজেক্টে যদি আপনার মাস্টার্স কমপ্লিট করা থাকে তাহলে অগ্রাধিকার পাবেন। ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য মাস্টার্স ফাইনাল এক্সাম ক্যান অলসো অ্যাপ্লাই। এখানে আরেকটি কথা বলা হয়েছে, যদি কোনো প্রার্থী মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করেছে অর্থাৎ রেজাল্ট পাবলিশড হয়নি, সেই প্রার্থী আবেদন করতে পারবে। তবে শিক্ষা জীবনে যদি তৃতীয় বিভাগ প্রাপ্ত হয় কোনোটিতেই, SSC, HSC বা ডিগ্রি এবং মাস্টার্স লেভেলে, তাহলে তাদের আবেদন করতে অনুৎসাহিত করছে, অর্থাৎ আবেদন করতে টোটালি ডিসকারেজ বলছে, মানা করেছে যে যারা থার্ড ডিভিশন পেয়েছে তাদের আবেদন করার প্রয়োজন নেই, এইরকম এটি বলা হচ্ছে। বয়সের ক্ষেত্রে 23 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং কম্পিউটার নলেজ, সেই সাথে ইংরেজি ভাষায় পারদর্শী এবং অন্যান্য কাজের
অভিজ্ঞতা থাকতে হবে যেখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা আছে। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই নিয়োগের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে সহযোগিতা নিতে পারেন। এক্ষেত্রেও আদার্স বেনিফিট, স্যালারি রিভিউ, ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস, 2টি মান্থলি সেলস কমিশন, সেলস ইনসেন্টিভ অ্যাজ পার প্রোগ্রাম, টিএডি, আদার বেনিফিট অ্যাজ পার কোম্পানি অ্যান্ড সেলস পলিসি, অর্থাৎ প্রাণ গ্রুপের নিয়ম অনুসারে প্রদত্ত বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবে। এক্ষেত্রে আবেদন করার প্রক্রিয়াটিও একই, অর্থাৎ অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার মাধ্যমে আপনার প্রাণ গ্রুপের নির্ধারিত ফরমে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে হবে। আর এছাড়াও jagojobs.com এ যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সুতরাং jagojobs.com এ যদি আপনার বায়োডাটা ক্রিয়েট করা থাকে বা রিজুম ক্রিয়েট করা থাকে, তাহলে খুব সহজেই আপনি বায়োডাটা, ইউজার নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনটি সম্পন্ন করতে পারেন। এখানেও কোম্পানি ইনফরমেশন দেওয়া আছে, প্রাণ সেন্টার, 105 বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউ, মিডিল বার্ডে, ঢাকা, 1212। তো এই হলো প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ 2টি ক্যাটাগরিতে ম্যানেজমেন্ট ট্রেইনি এক্সপোর্ট চায়না ডেক্স এবং অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার ATSM, এই 2টি পদে জনবল নিয়োগ দিচ্ছে। ধন্যবাদ বিডিজবস অ্যালার্ট চ্যানেলের সঙ্গে থাকার জন্য।